আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শাকিলাস কুকিং অ্যান্ড বেনিফিট টিপস। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে হাত ধোবেন। এই ভিডিওটি ফলো করে আপনারা খুবই সহজেই সঠিকভাবে হাত ধোয়ার নিয়ম শিখতে পারবেন। প্রতিদিন আমাদের অনেক জীবাণুর সাথে লড়াই করতে হয়, আর এই লড়াইয়ের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে বারবার সাবান দিয়ে হাত ধোয়া। অন্তত 20 সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে। আসুন আমরা জেনে নিই কীভাবে সঠিক নিয়মে হাত ধুতে হবে। প্রথমেই আমি একটি পরিষ্কার টিস্যুর সাহায্যে কলটি ছেড়ে নিচ্ছি। আমার হাত এখনও জীবাণুমুক্ত হয়নি, তাই আমি টিস্যু ব্যবহার করেছি। এভাবে দুহাত ভিজিয়ে নিয়ে আবারও টিস্যুর সাহায্যে কলটি বন্ধ করে দিচ্ছি। সে একইভাবে আমি টিস্যু দিয়ে টাচ করে হ্যান্ড ওয়াশ একটু হাতে নিয়ে নিচ্ছি। আপনাদের বাসায় হ্যান্ড ওয়াশ যদি না থাকে, তাহলে আপনারা যে কোনো সাবান দিয়ে হাতটি পরিষ্কার করে নিতে পারেন। হ্যান্ড ওয়াশে ফেনা তুলে দুহাত মাখিয়ে নিচ্ছি। এরপর উভয় হাতের আঙুলের ভাঁজের ময়লাগুলো আমি এভাবেই পরিষ্কার করে নিচ্ছি। এভাবে মোট পাকিয়ে ঘষে ঘষে দুহাত পরিষ্কার করে নিচ্ছি, যাতে করে উভয় হাতের নখের ময়লাগুলো খুব ভালো মতো পরিষ্কার হয়ে যাবে। নেক্সট আমি দুহাতের বৃদ্ধা আঙুল এভাবে পরিষ্কার করে নিচ্ছি। নেক্সট আমি দুহাতে তালুর মাঝখানে আঙুলের সাহায্যে এভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। এ সময় অবশ্যই হাতের নখ ছোট রাখতে হবে, হাতের নখের মধ্যে অনেক ময়লা লুকিয়ে থাকে। নেক্সট আমি দুহাতের কবজি এভাবে ঘষে ঘষিয়ে ক্লিন করে নিচ্ছি। উভয় হাত ভালো মতো পরিষ্কার করা হয়ে গেলে আমি একটি টিস্যুর সাহায্যে ট্যাবের পানি ছেড়ে নিচ্ছি। এখন আমি খুব ভালোভাবে পানির সাহায্যে হাতটি পরিষ্কার করে নিচ্ছি। কমপক্ষে 20 সেকেন্ড হাত ভালো মতো ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে। এ পর্যায়ে আমার হাত একেবারেই পরিষ্কার হয়ে গিয়েছে, এখন জীবাণুমুক্ত। সো আমি এখন হাত দিয়েই কলটা বন্ধ করে দিচ্ছি। এখন পরিষ্কার টাওয়াল অথবা টিস্যুর মাধ্যমে হাতটি মুছে নিতে হবে। এই সামান্য কয়েকটি প্রসেস ফলো করেই খুব ভালো মতো জীবাণুমুক্ত করা যায় হাত। আসুন আমরা সবাই সচেতন হই, কমপক্ষে 20 সেকেন্ড এভাবে হাত পরিষ্কার করি। অপ্রয়োজনে বাহিরে না যাই, সুস্থ থাকি, ভালো থাকি। আল্লাহ হাফেজ।